নমস্কার, আমি এখন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সমস্ত এমকম শিক্ষার্থীদের এই আলোচনায় স্বাগত জানাচ্ছি। এখন আমি এমকমের পেপার 16 কর্পোরেট ট্যাক্স প্ল্যানিং সেই পেপারের ইউনিট 1 নিয়ে আলোচনা করব। এখন আমাদের আলোচনার বিষয় হল মেথডস অ্যান্ড এরিয়াস অফ ট্যাক্স প্ল্যানিং। আমরা কমার্সের স্টুডেন্ট হিসেবে আমরা জানি যে আমাদের 5 রকমের হেডস আছে। কি কি সেগুলি? ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, প্রফিটস অ্যান্ড গেইনস অফ বিজনেস অর প্রফেশন, ক্যাপিটাল গেইনস এবং ইনকাম ফ্রম আদার সোর্স। তাহলে আমরা যখন গ্রস টোটাল ইনকাম ডিটারমিন করব বা নির্ণয় করব, সেখানে এই 5টি হেডের বা 5টি খাতের যে সমস্ত আয় সেগুলোকে নিয়ে আসব, নিয়ে এসে আমাকে টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম বার করতে হবে। টোটাল ইনকাম বা ট্যাক্সেবল ইনকাম বার করার আগে, অর্থাৎ গ্রস টোটাল ইনকাম এবং টোটাল ইনকামের মধ্যে একটি পর্যায় আছে যেখানে আমরা বলি বিভিন্ন ধরনের ডিডাকশন আমরা বাদ দিই গ্রস টোটাল ইনকাম থেকে। কেন বাদ দিই? অ্যাজ পার ইনকাম ট্যাক্স অ্যাক্ট আমাদের বিভিন্ন প্রভিশনসে বিভিন্ন ডিডাকশনের কথা বলা আছে বা বিভিন্ন ইনসেন্টিভের কথা বলা আছে, সেইগুলিকে আমরা কাজে লাগিয়ে আমাদের গ্রস টোটাল ইনকামকে কমিয়ে নিতে পারি টু ডিটারমিন দ্য ট্যাক্সেবল ইনকাম বা টোটাল ইনকাম। এই টোটাল ইনকামের উপরে কিন্তু প্রত্যেক অ্যাসেসিকে কর প্রদান করতে হয় বা ট্যাক্স পে করতে হয় গভর্নমেন্টে। এখন আমাকে যদি ট্যাক্স কনসালটেন্ট হিসাবে কাজ করতে হয় বা কাউকে যদি ট্যাক্স অ্যাডভাইজার হিসাবে কাজ করতে হয়, তাকে কতগুলি বিষয় জানা প্রয়োজন, সেগুলিকে আমরা বলি ফ্যাক্টর অফ ট্যাক্স প্ল্যানিং। কারণ আমাকে ট্যাক্স প্ল্যান করতে হবে, আমাকে আমার ক্লায়েন্ট তার যে বিভিন্ন খাতের যে আয় সেগুলো ডিসক্লোজ করেছে এবং সেই গ্রস টোটাল ইনকামে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো বা হেডগুলোকে আমাকে দেখতে হবে কোথায় কত টাকা ইনকাম হয়েছে হেড ওয়াইজ, তারপর আমার টোটাল ইনকামটা বেরোবে, তারপর আমি ট্যাক্স প্ল্যানিংয়ে যেতে পারব। কিন্তু ট্যাক্স প্ল্যানিংয়ে যাওয়ার আগে আমাকে আমার ক্লায়েন্ট সম্পর্কে বিশদ জানতে হবে। কী কী সেই বিষয়গুলি? যেমন রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা বলতে পারি। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আমরা জানি যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস কিন্তু চেঞ্জ হলেই তার ট্যাক্সেবিলিটিটাও চেঞ্জ হবে, ট্যাক্স ইনসিডেন্স চেঞ্জ হয়ে যাবে। আমাদের বিভিন্ন ধরনের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আছে, যেমন রেসিডেন্ট, রেসিডেন্ট বাট নট অর্ডিনারি রেসিডেন্ট, নন রেসিডেন্ট। তাহলে এইগুলো আমাদের বিভিন্ন প্রকার, বিভিন্ন ক্লাসিফিকেশন অফ রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। তাহলে আমাকে যিনি দায়িত্ব দিয়েছেন ট্যাক্স প্ল্যানিং করার জন্য বা মিনিমাইজ করার জন্য ট্যাক্সটা, তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে আমার সম্যক ধারণা থাকা দরকার। সেকেন্ড আমরা বলতে পারি ইনফরমেশন অফ ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য ট্যাক্স পেয়ার, যেটা আমরা বলার চেষ্টা করলাম যে বিভিন্ন আয়ের উৎস আমাকে জানতে হবে, বিভিন্ন আয়ের খাতগুলো জানতে হবে, তবেই তো আমি তাকে অ্যাডভাইসটা দিতে পারবো যে এই খাতে তোমার এই ইনকাম হয়েছে, সুতরাং আমরা এই খাতে যদি ইনভেস্ট করতে পারি বা এই খাতে যদি আমরা ডিডাকশনটা অ্যাভেল করতে পারি তাহলে তোমার ট্যাক্স লাইবিলিটিটা কমানো সম্ভব হবে, যেটাকে আমরা বলছি হেডস অফ ইনকাম। তারপরে আমরা বলতে পারি লেটেস্ট লিগ্যাল পজিশন। লিগ্যাল পজিশন বলতে আমাদের প্রত্যেক দিনই অনারেবল কোর্টে বিভিন্ন ধরনের কেস চলে ইনকাম ট্যাক্স নিয়ে, সেই লেটেস্ট ট্যাক্স প্রভিশনগুলোকে আমাকে জানতে হবে, লিগ্যাল প্রভিশনগুলো জানতে হবে। প্রতিদিনই যে সময় লেটেস্ট কোর্টে রায় বেরোচ্ছে সেইগুলোকে আমার জানার দরকার। তাহলে এই বিষয়গুলো কিন্তু আমাকে জেনে এগোতে হবে আমার কাজে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস জানতে হবে, হেডস অফ ইনকাম জানতে হবে, তার ফাইন্যান্সিয়াল পজিশন জানতে হবে এবং লেটেস্ট লিগ্যাল প্রভিশনগুলো আমাকে জেনে রাখতে হবে, কারণ আমি সঠিক দিশা যদি দেখাতে চাই আমার ক্লায়েন্টকে তাহলে এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তো আমরা আলোচনা করলাম যে কী কী ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে একজনের ট্যাক্স প্ল্যানিং, কিন্তু আমি কত রকমভাবে
হোয়াট আর দ্য মেথডস অফ ট্যাক্স প্ল্যানিং, আমি তো ট্যাক্স প্ল্যানিং নিয়ে আলোচনা করছি, তাহলে আমাকে ট্যাক্স প্ল্যানিং করার উপায়গুলোও জানতে হবে, কী কী উপায়ে আমি ট্যাক্স পর পরিকল্পনা করতে পারি বা ট্যাক্স প্ল্যানিং করতে পারি। সেখানে আমি বলতে পারি শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং, লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং, পারমিসিভ ট্যাক্স প্ল্যানিং এবং পারপাসিভ ট্যাক্স প্ল্যানিং। আমি ওয়ান বাই ওয়ান ডিসকাস করার চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে বলতে পারি শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। শর্ট রেঞ্জ নাম থেকেই বোঝা যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমাকে কর বাঁচাতে হবে। তাহলে কীভাবে সম্ভব? আমার যে অ্যাভিনিউজগুলো আছে সেগুলো জানতে হবে। ধরা যাক আমার ফাইন্যান্সিয়াল ইয়ার 1 April to 31 March, তাহলে 31 মার্চের মধ্যেই আমাকে সমস্ত ইনভেস্টমেন্ট বা সমস্ত সেভিংস করে ফেলতে হবে টু মিনিমাইজ মাই ট্যাক্স লাইবিলিটি। এখন দেখা গেল আমাকে ফেব্রুয়ারি মাসে আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট বললো যে আপনার এত লক্ষ টাকা বা এত হাজার টাকা ট্যাক্স পড়েছে, তখন আমি কোথায় হাতড়ে বেড়াবো? অ্যাজ ইন্ডিভিজুয়াল আমি কি করতে পারি? আমি 80C ধারা অ্যাভেল করতে পারি, কারণ আমার তো হাতে সময় নেই, আমাকে মার্চের মধ্যে ক্লিয়ার করতে হবে। তাহলে এগুলোকে আমরা বলছি শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। হাতে সময় নেই অথচ আমাকে ট্যাক্সটা বাঁচাতে হবে, তাহলে সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্সের বিভিন্ন প্রভিশন আছে, সেগুলোকে আমাকে অ্যাভেল করতে হবে। দিস শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং বলতে আমরা বুঝি, নাম থেকেই বোঝা যাচ্ছে লং রেঞ্জ, না আমি সারা বছরের শুরুতেই আমি প্ল্যান করব, আমি একটা এস্টিমেট করে নেব আমার সারা বছরে কী কী ইনকাম হতে পারে এবং বছরের শুরুতে আমি প্ল্যানিংয়ে নেমে যাচ্ছি এবং সারা বছর ধরে আমি এটাকে ফলো করার চেষ্টা করব। তাহলে এটাকে আমরা বলছি লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন আমাদের ক্লাবিং প্রভিশন আমাদের জানা আছে, ক্লাবিং প্রভিশন ধরা যাক একজন অ্যাসেসি তার স্পাউসকে একটি বাড়ি গিফট করলো, বাড়ি ট্রান্সফার করলো, হাউস প্রপার্টি ট্রান্সফার করলো তার স্পাউস উইদাউট এনি কনসিডারেশন। তাহলে এই বাড়ি থেকে যে ইনকাম হচ্ছে সেই ইনকামটার কি হবে, কার হাতে অ্যাসেসড হবে, কার হাতে ট্যাক্সেবল হবে? অ্যাজ পার সেকশন 64 এই যে রেন্টাল ইনকাম সেটি কিন্তু ট্রান্সফারারের হাতেই ট্যাক্সেবল হবে বা কর দিতে হবে, ট্যাক্স দিতে হবে। কাকে? ট্রান্সফারারকে, যে ট্রান্সফার করলো হাউস প্রপার্টি। কিন্তু এমন হতে পারে যে স্পাউস সেই ইনকামটা অন্য কোথাও ইনভেস্ট করলো, এমন করতে পারে। সেক্ষেত্রে কিন্তু এই যে ট্রান্সফার প্রপার্টি থেকে যে ইনকামটা হলো, রেন্ট আসলো, সেটা কিন্তু আর ট্রান্সফারার হাতে যাবে না, ট্যাক্সেবল হবে না, ট্যাক্সেবল হবে ইন দ্য হ্যান্ডস অফ দ্য স্পাউস যিনি ইনভেস্ট করলেন। তাহলে এগুলো হচ্ছে লং রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। পারমিসিভ ট্যাক্স প্ল্যানিং বলতে আমরা কি বলবো? পারমিসেবল, হুইচ আর পারমিসেবল, সিম্পলি হুইচ আর পারমিসেবল বাই দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা ল, তাকেই আমরা বলছি পারমিসেবল ট্যাক্স প্ল্যানিং। যেমন আমাদের বলতে পারি সেকশন টেনের এক্সেম্পটেড ইনকামের কথা বলা আছে, তার পারমিসেবল। একইভাবে বিভিন্ন ডিডাকশনসের কথা বলা আছে, হুইচ আর পারমিসেবল। বিভিন্ন ইনসেন্টিভের কথা বলা আছে, হুইচ আর পারমিসেবল। তাহলে দিস আর পারমিসেবল ট্যাক্স। তাহলে আমাকে সেকশন বা প্রভিশনগুলো ভালো করে জেনে নিতে হবে, তবে তো আমি আমার ক্লায়েন্টকে বলতে পারবো যে এই বিষয়গুলো তুমি যদি অ্যাভেল করো বা ব্যবহার করো এই সেকশনগুলো, তাহলে ইউ ক্যান গেট সাচ অ্যান্ড সাচ ডিডাকশনস। তারপরে আমরা বলতে পারি পারপাসিভ ট্যাক্স প্ল্যানিং, হুইচ আর পারপাসফুল। পারপাসফুল বলতে কি বলছি? বিভিন্ন পারপাসের জন্যই কিন্তু বিভিন্ন ধরনের ট্যাক্সের প্রভিশন করা আছে। কেমন? আমার রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটাকে ভ্যারি করতে পারি। আমি আগেই বলেছি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের উপরে ট্যাক্স ইনসিডেন্সটা ডিপেন্ড করে। তাহলে আমি কখনো রেসিডেন্ট হতে পারি, কখনো নন রেসিডেন্ট হতে পারি, এইভাবে আমি আমার ট্যাক্স ইনসিডেন্সটাকে চেঞ্জ করতে পারি। অথবা একটা কোম্পানি কী করতে পারে, তার অ্যাক্টিভিটিসটাকে ডাইভার্সিফাই করতে পারে। অথবা একটা কোম্পানি যখন তার কোনো অ্যাসেট রিপ্লেস করতে চায়, তখন কীভাবে রিপ্লেস করবে, বাই ওন ক্যাপিটাল অর ফর অর বাই বরোড ক্যাপিটাল, তাহলে সেগুলো কিন্তু পারপাসিভ। বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন ধরনের ছাড়ের কথা বলা আছে, বিভিন্ন ধরনের প্ল্যানিংয়ের কথা বলা আছে। তাহলে এইগুলো আমি যদি প্রপারলি ইউজ করতে পারি, তাহলে কিন্তু আমার ট্যাক্স প্ল্যানিংটা সম্ভব। তাহলে আমি শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং করতে পারি, লং রেঞ্জ করতে পারি, পারমিসিভ করতে পারি, পারপাসিভ করতে পারি। যেগুলো পারমিসেবল বা যেগুলো পারপাসিভ সেইগুলোকে আমরা সেইভাবে আমরা
ট্যাক্স প্ল্যানিং করতে পারি। এইবার আমরা যেটা আলোচনা করতে পারি বিভিন্ন এরিয়াস অফ ট্যাক্স প্ল্যানিং। আমি তো বললাম যে ট্যাক্স প্ল্যান করব আমরা, কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে টু মিনিমাইজ দ্য ট্যাক্স এবং টু রিটেন দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইনকাম ইন আওয়ার সাইড। কিন্তু আমাকে দেখতে হবে যে কোন কোন এরিয়াতে আমি ট্যাক্সটা মিনিমাম করতে পারি বা ট্যাক্স প্ল্যানিংটা অ্যাপ্লাই করতে পারি। এখানেও আমাদের বিভিন্ন বিষয়গুলো জানা দরকার, তবেই তো আমি আমার ক্লায়েন্টকে সঠিক দিশা দেখাতে পারবো। যেমন আমি ওয়ান বাই ওয়ান যদি আলোচনা করি তাহলে দেখতে পাবো লোকেশন অফ দ্য বিজনেস। যেহেতু আমরা কর্পোরেট ট্যাক্স নিয়ে আলোচনা করছি, আমি কর্পোরেশনের দিক থেকে বলার চেষ্টা করছি যে বিভিন্ন ইনকাম ট্যাক্স অ্যাক্টের যে বিভিন্ন ধারাগুলো আছে বা উপধারাগুলো আছে, যে সমস্ত প্রভিশনগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে পারি। যেমন লোকেশন অফ দ্য বিজনেস, অবস্থান, একটা ব্যবসায়ের অবস্থান বা একটা কোম্পানির অবস্থান কোথায় হবে, তার উপরেও কিন্তু ট্যাক্স এক্সেমশন পাওয়া যায়। যেমন কোনো বিজনেস, কোনো একটা নতুন আমরা কোম্পানি নর্থ ইস্টে খুলতে পারি, কোনো হিলি রিজিয়নে খুলতে পারি বা কোনো ব্যাকওয়ার্ড স্টেটসে খুলতে পারি, তাহলে এগুলো হচ্ছে লোকেশন, লোকেশন অফ দ্য বিজনেস। এগুলো কিন্তু ইনকাম ট্যাক্স একটা বলা আছে যে কোনো স্পেসিফিক ব্যবসা যদি কোনো নর্থ ইস্টার্ন স্টেটে করা হয় বা কোনো পিলগ্রিমেজ এরিয়াতে করা হয় বা কোনো হিলি এরিয়াতে করা হয়, তাহলে কিন্তু সাচ অ্যান্ড সাচ এক্সেমশন অ্যাভেল করা যাবে। তাহলে এটা তো গেল আমাদের লোকেশন অফ দ্য বিজনেস। একইভাবে নেচার, নেচার অফ দ্য বিজনেসের উপরেও কিন্তু আমরা প্ল্যানিং করতে পারি। নেচার বলতে কি ধরনের ব্যবসা করছে কোম্পানিটি, সেখানেও কিন্তু ইনকাম ট্যাক্স অ্যাক্ট কিছু কিছু ছাড়ের কথা বলেছে। যেমন আমরা বলতে পারি যদি শিপিং বিজনেস হয় বা টি ডেভেলপমেন্ট কোম্পানি হয় বা কফি ডেভেলপমেন্ট কোম্পানি হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি হয়, পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি হয়, হোটেল ব্যবসা হয়, তাহলে এইগুলো, এই তাহলে আমি নেচার কথা বলছি কি ধরনের ব্যবসা করছে। মাল্টিপ্লেক্স করছে, থিয়েটার করছে, থিয়েটার বানাচ্ছে, থিয়েটার হল বানাচ্ছে, রোড বানাচ্ছে, রেলওয়ে ওয়াটার পোর্ট বানাচ্ছে, সিপোর্ট বানাচ্ছে, তাহলে এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি যদি কেউ প্রোভাইড করে, কোনো নতুন কোম্পানি তৈরি করে, তাহলে সেক্ষেত্রে আমাদের ট্যাক্স বেনিফিট পাওয়া যায়। তাহলে আমরা বললাম এটা নেচার অফ দ্য বিজনেস, বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের ছাড়ের কথা বলা আছে। পরবর্তীকালে আমরা বলতে পারি ফর্মস অফ বিজনেস, ফর্মস অফ বিজনেস ফ্রম ওনারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। যেমন আমরা বলতে পারি সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস, যেমন পার্টনারশিপ বিজনেস, প্রাইভেট কোম্পানি লিমিটেড, এই ধরনের বিভিন্ন ধরনের ফর্মস অফ বিজনেস আছে। তাহলে ফর্মস অফ বিজনেসও কিন্তু ভ্যারি করে যাচ্ছে তার ট্যাক্স লাইবিলিটি কীরকম হবে। আমরা যদি সোল প্রোপ্রাইটারশিপের সাথে পার্টনারশিপ কম্পেয়ার করি, এদের তো মেরিটস এবং ডিমেরিটস আছেই, কিন্তু আমরা যখন ট্যাক্সের দিক থেকে আলোচনা করব তখন কিন্তু আমাদের দেখতে হবে কোনটা বেশি বেনিফিট দিচ্ছে, বেনিফিট ইন দ্য সেন্স কার ট্যাক্স লায়াবিলিটিটা কম হচ্ছে। তাহলে আমি যদি ট্যাক্স সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস এবং পার্টনারশিপ বিজনেসের সঙ্গে কম্পেয়ার করি, তাহলে আমরা যদি কেস স্টাডি করে দেখি তাহলে আমাদের কিন্তু সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস ইজ মোর প্রফিটেবল দ্যান দ্য পার্টনারশিপ বিজনেস ফ্রম ট্যাক্স পয়েন্ট অফ ভিউ। অন্যান্য দিক থেকে আমি দিকটা আমি এখানে আলোচনার মধ্যে আনছি না, যেহেতু ট্যাক্স প্ল্যানিং নিয়ে আমরা আলোচনা করছি, এদের নিজস্ব কিছু মেরিটস এবং ডিমেরিটস আছে। কিন্তু আমি যখন ট্যাক্স পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, ট্যাক্স লাইবিলিটি পয়েন্ট অফ ভিউ থেকে বলবো, তখন আমরা বলবো সোল প্রোপ্রাইটারশিপ ইজ মোর প্রফিটেবল দ্যান দ্য পার্টনারশিপ বিজনেস। একইভাবে আমরা যখন কম্পেয়ার করবো পার্টনারশিপ বিজনেস এবং কোম্পানি লিমিটেডের সাথে, তখনও কিন্তু আমরা দেখতে পাবো যে কোম্পানি ফর্মস অফ বিজনেস ইজ মোর প্রফিটেবল দ্যান দ্য পার্টনারশিপ বিজনেস। এখানে কিন্তু আমরা অন্য কোনো ফ্যাক্টর বা অন্য কোনো মেরিটস এবং ডিমেরিটস আলোচনা করছি না, আমরা খালি দেখছি ট্যাক্সের পয়েন্ট অফ ভিউ থেকে কোনটা বেশি প্রফিটেবল, কারণ ট্যাক্স তাকে কম, যার ট্যাক্স লাইবিলিটি কম সেটাই আমি বলছি প্রেফারেবল। আমরা বলতে পারি এমপ্লয়িজ রেমুনারেশন, এমপ্লয়িজ রেমুনারেশন ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু ফর দ্য কোম্পানি অ্যাজ ওয়েল অ্যাজ ফর দ্য এমপ্লয়িজ। তাহলে এমপ্লয়ার অনেক কিছু প্রভিশন আছে, যেমন সেখানে ট্যাক্সেবল অ্যালাউন্স আছে, পারকুইজিটস আছে, ট্যাক্স ফ্রি পারকুইজিটস আছে, আবার ট্যাক্স ফ্রি পারকুইজিটস আছে। তাহলে এইগুলোকে আমাকে বিচার বিবেচনা করে ট্যাক্স প্ল্যানিংটা করতে হবে। কেন করব? কারণ কিছু কিছু
খরচ আছে যেগুলো কোম্পানির অ্যালায়েবল এক্সপেন্ডিচার, তাহলে সেইগুলোকে যদি আমি কোম্পানি স্যালারির মধ্যে ঢোকাতে পারি তাহলে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে তার প্রফিটটা, প্রফিট ট্যাক্সেবল প্রফিটটা কমবে, কারণ অ্যালায়েবল এক্সপেন্ডিচার হিসেবে দেখানো যাবে। তারপরে আমরা বলতে পারি মার্জার অ্যান্ড অ্যামালগামেশন। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এর 72A সেকশন খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে 72A সেকশনে বলা আছে যে অ্যামালগামেটিং কোম্পানি এবং অ্যামালগামেটেড কোম্পানি, যদি অ্যামালগামেটেড কোম্পানি, অ্যামালগামেটেড কোম্পানি মানে নতুন কোম্পানি, যে নতুন কোম্পানি ফর্ম হলো সে যদি কিছু কিছু কন্ডিশন ফুলফিল করে তাহলে অ্যামালগামেটিং কোম্পানির যে আনঅ্যাবজর্ব ডেপ্রিসিয়েশন এবং আনঅ্যাবজর্ব লস থাকে সেগুলো ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বেনিফিট ইন দ্য হ্যান্ডস অফ দ্য অ্যামালগামেটেড কোম্পানি, কারণ এগুলোকে যদি সে ক্যারি ফরওয়ার্ড করতে পারে তাহলে তার ট্যাক্স লাইবিলিটি কমে যাবে, তার ট্যাক্সেবল ইনকামটা কমবে। ট্যাক্সেবল ইনকাম কমার অর্থ তার ট্যাক্স লাইবিলিটি কমা। তাহলে 72A সেকশন খুবই ইম্পর্টেন্ট ফর দ্য অ্যামালগামেশন। তারপরে আমরা বলতে পারি ডবল ট্যাক্সেশন রিলিফ, খুব ইম্পর্টেন্ট ডবল ট্যাক্সেশন রিলিফ। আমাদের যখন বাইল্যাটারাল এগ্রিমেন্ট হয় তখন সেখানে প্রভিশনগুলো থাকে, ভারতীয় কোম্পানি যদি বাইরে কাজ করে বা বাইরের কোম্পানি ভারতে কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে কীরকমভাবে তাদের ট্যাক্স পে করতে হবে, তাহলে এগুলো ইম্পর্টেন্ট। টোটাল ইনকাম তার একটা পার্সেন্টেজ এখানে, তার একটা পার্সেন্টেজের উপরে তাকে ভারতবর্ষের ট্যাক্স দিতে হবে, বাকিটার উপরে তাকে তার নিজের দেশে দিতে হবে। আবার অন্য রিভার্সও হতে পারে, ফুল ট্যাক্স এখানে পে করতে হতে পারে বা তার জন্য সে নিজের দেশে ট্যাক্স ক্রেডিট অ্যাভেল করতে পারবে। তাহলে এগুলো সবই কিন্তু বাইল্যাটারাল এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকবে যে কী ধরনের সে ট্যাক্স বেনিফিট অ্যালাউ করা হবে সেই সমস্ত কোম্পানিগুলোকে যাদের বিভিন্ন দেশের মধ্যে ট্রানজ্যাকশন চলে। রিপাট্রিয়েট অফ প্রফিট, রিপাট্রিয়েশন অফ প্রফিটের উপরে কত পার্সেন্ট ট্যাক্স দেবে বিভিন্ন কাজের দেশে এবং নিজের দেশে, তাহলে সেগুলো কিন্তু আমাদের জানা দরকার। তাহলে এইগুলোই হচ্ছে এরিয়াজ অফ ট্যাক্স প্ল্যানিং। তাহলে আমরা এই এখন যেগুলো আলোচনা করলাম সেখানে আমরা দেখলাম যে বিভিন্ন ফ্যাক্টর কী কী আমাদের মাথায় রাখতে হবে, কী কীভাবে কী কী বিষয় আমাদের জানতে হবে ফর গাইডেন্স টু আওয়ার ক্লায়েন্ট, সেগুলো আমাদের জানতে হবে, ফ্যাক্টার্স অফ ট্যাক্স প্ল্যানিং। আমরা আরও এখানে আলোচনা করলাম বিভিন্ন মেথডস অফ ট্যাক্স প্ল্যানিং, কী কীভাবে আমরা ট্যাক্স প্ল্যানিং করতে পারি টু মিনিমাইজ আওয়ার ট্যাক্স লায়াবিলিটি। এগুলো করার পরে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে এরিয়াজ অফ ট্যাক্স প্ল্যানিং। এরিয়াজ অফ ট্যাক্স প্ল্যানিং বলতে যে বিভিন্ন বিষয়গুলো উপরে আমাদের আলোচনা করতে হবে, জানতে হবে বিষয়গুলো, সেটা নেচার অফ দ্য বিজনেস হতে পারে, লোকেশন অফ দ্য বিজনেস হতে পারে, ফর্মস অফ বিজনেস হতে পারে। তাহলে এই সমস্ত এরিয়াতে কিন্তু আমরা ট্যাক্স প্ল্যানিং করতে পারি। তাহলে এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের যে ক্লায়েন্ট তাকে আমরা সঠিক দিশা দেখাতে পারবো টু মিনিমাইজ হিজ ট্যাক্স লায়াবিলিটি। থ্যাংক ইউ।